নমস্কার বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে ত্রিপুরা টেট ওয়ান এবং টেট টুর উপরে আমরা কিছু প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে আপলোড করব। সত্যি কিছু প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে আপলোড করব, কিন্তু তার আগে তোমাদেরকে কিছু কথা আমি বলতে চাই। আমি হনেস্টলি তোমাদেরকে বলতে চাই যে তোমরা কিন্তু যে ত্রিপুরা টেট ওয়ান এবং টেট টুর প্রস্তুতি যারা করছো, আমার কথাটি ভালো করে শুনো। তোমাদের পাঠ্য বই কিন্তু তোমরা ভালো করে ফলো করতে হবে। বিভিন্ন রাইটারের, লেখকের ভালো ভালো বই আছে, সেগুলো তোমরা ফলো করতে হবে। বইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমরা কিন্তু ইউটিউবের যে প্রিপারেশান ভিডিও বা ইউটিউবের ভিডিওর উপরে ভরসা করে কিন্তু বসে থাকবে না। আমার চ্যানেল বলো বা অন্যান্য যে কোনো চ্যানেল বলো, যে কোনো চ্যানেলেই টেট ওয়ান এবং টেট টুর উপরে যে ভিডিও আপলোড করুক না, তারা ছোটোখাটো ভিডিও আপলোড করবে, কিন্তু এই ছোটোখাটো কম পড়া পরে কিন্তু তোমাদের কখনও টেট ওয়ান এবং টেট টু ক্লিয়ার করা সম্ভব হবে না। আমি যে কথাটি বলছি, আমি হনেস্টলি বলছি, কেননা তোমরা যে সময় এখন পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, এই সময়টা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আমি কিন্তু ফেস করে এসেছি, তাই আমি বলতে পারি এই সময়টা কেমন সময় হয় সবার ক্ষেত্রে বা সবার লাইফে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ইউটিউবের ভিডিওর উপরে ভরসা করে থাকবে না। তোমরা যে তোমাদের পাঠ্য বইগুলো বা তোমাদের টেটের কিছু ভালো ভালো বই আছে, এই বইগুলো তোমরা বেশি করে পড়াশোনা করো, এবং 10% তোমরা ইউটিউবের ভিডিওর উপরে বা আমি বলবো 5% তোমরা ইউটিউবের ভিডিওর উপরে ভরসা করো। যেমন দেখো, আমি তোমাদের বলেছি কিছু টিপস তোমাদেরকে বা কিছু প্রিপারেশান ভিডিও দেবো, তাহলে কিন্তু আমি শর্ট শর্ট ভিডিও দেবো, এই শর্ট শর্ট পড়া পরে কিন্তু তোমাদের কখনো হবে না। আমি দেখো হনেস্টলি বলছি, কারণ আমি বলতে পারতাম তোমরা ইউটিউবের ভিডিও দেখো, ভিডিও দেখো, ভিডিও তুমি তোমরা যেত দেখবে, এতই যারা ক্রিয়েটার্স আছে ইউটিউবে ভিডিও আপলোড করছে তাদের লাভ। কিন্তু আমি এটা চিন্তা করছি না, আমি ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি লাভের জন্য আসিনি। আমার এই চ্যানেলের মাধ্যমে একটি মকসদ যে আমি আমার ইন্টারেস্ট এটার উপরে, আমি কিছু তোমাদেরকে যদি কিছু শেখাতে পারি বা কিছু দিতে পারি ছোটোখাটো জিনিস, এটাই আমার বড় পাওনা। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিও ফলো করো ইউটিউবের, বাট তোমরা তোমাদের পাঠ্য বই বা টেটের ভালো ভালো বই আছে, টেট ওয়ান এবং টেট টুর উপর বেরিয়েছে, এগুলো তোমরা ফলো করো। আর এটাই আমার মেন উদ্দেশ্য ছিল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া, হনেস্টলি। তাই আর বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সাহিত্য এবং সংস্কৃতি জগৎ থেকে টেট ওয়ান এবং টেট টুর কিন্তু যে বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের থেকে এক দু নম্বরের কোশ্চেন থাকে। তাই আমরা এই ভিডিওতে কৃত্তিবাস উজার উপরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, এই কোশ্চেনটি তোমাদের কাছে আলোচনা করব। তোমরা এই কোশ্চেনটি ভালো করে দেখো, আর যদি ভিডিওটি ভালো লাগে, আমার যে তোমাদেরকে বলছি, যদি কথাটি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে এবং লাইক করবে ভিডিওটিতে। তাহলে চলো দেখে নিচ্ছি। চলো তাহলে আমরা কৃত্তিবাস উজার উপরে প্রথমে একটা প্রাথমিক একটা ধারণা নিই। কৃত্তিবাস উজা দেখো খুবই একটি মানে ব্যক্তিত্ব, যিনি বাল্মীকির রামায়ণ আক্ষরিক অনুবাদকে তিনি নিজের কল্পনা অনুসারে মানে নিজে কিন্তু বর্ণনা করেছিলেন যে বাল্মীকির রামায়ণটাকে। কৃত্তিবাস উজা কিন্তু একজন বিশিষ্ট ব্যক্তি, তাই কৃত্তিবাস উজা থেকে তোমাদের 1 থেকে 2 নম্বর আসতে পারে। তাহলে তোমরা দেখো প্রথম যে কোশ্চেনটি আমি নিয়ে এসেছি, কৃত্তিবাস কার লেখা রামায়ণকে বাংলায় অনুবাদ করেন? সেম কোশ্চেন আমি যেটা বলেছি, তাহলে সেটা রাইট অ্যান্সার হবে সি, বাল্মীকির লেখা রামায়ণকে বাংলায় অনুবাদ করেন। নেক্সট কোশ্চেন দেখো, কৃত্তিবাসের অনুদিত কাব্যের নাম কি? তাহলে সেটি রাইট অ্যান্সার হবে অপশন বি, শ্রীরাম পাঁচালী। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কৃত্তিবাসু কাবিদিমেন সামান্য সাত্য জনপ্রিয় উক্তিটি কোন গ্রন্থে আছে? তাহলে সেটি রাইট অ্যান্সার হবে অপশন বি, ধ্রুবানন্দের মহাবংশাবলীতে সেটি আছে। নেক্সট কোশ্চেন দেখো নাম্বার 4, ডক্টর সুকুমার সেন ও ডক্টর ভূদেব চৌধুরীর মতে কৃত্তিবাসের জন্মসাল হল? তাহলে সেটি রাইট অ্যান্সার হবে অপশন সি, 1999 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, গবেষক সুখময় বন্দ্যোপাধ্যায়ের মতে কৃত্তিবাসের জন্মসাল হল? অপশন বি, 1389 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সারস সারণী ডাকে কাক কাদা খোঁচা উক্তিটির স্রষ্টাকে? তাহলে সেটি রাইট অ্যান্সার হবে অপশন বি, কৃত্তিবাস ওঝা। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কৃত্তিবাসের মায়ের নাম কি বা মায়ের নাম হলো? অপশন বি, মালিনী দেবী। এবং প্রশ্ন 8, কৃত্তিবাসের বাবার নাম কি বা বাবার নাম হলো? অপশন এ, বনমালী উজা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 9,
কত বছর বয়সে কৃত্তিবাস পদ্মা নদী অতিক্রম করে চতুপাটিতে গিয়েছিলেন? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে অপশন সি, 12 বছর বয়সে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। সারস সারণী ডাকে কাক কাদা খোঁচা পংক্তিটির রামায়ণের কোন খণ্ডে আছে? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে অপশন সি, উত্তরকাণ্ডে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কৃত্তিবাসী রামায়ণ প্রথম মুদ্রিত হয় কত সালে? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে 1802 থেকে 3 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। কার উদ্যোগে কৃত্তিবাস রামায়ণ প্রথম মুদ্রিত হয়? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে অপশন বি, উইলিয়াম কেরির। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কৃত্তিবাসের রামায়ণ বিভক্ত কয়টি খণ্ডে বিভক্ত? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে অপশন বি, 60টি খণ্ডে বিভক্ত। নেক্সট কোয়েশ্চেন, কৃত্তিবাসের পিতামহ ছিলেন? অপশন সি, মুরারি ওঝা ছিলেন কৃত্তিবাসের পিতামহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। বাংলা ভাষা রামায়ণের প্রথম অনুবাদককে? তাহলে সেটির রাইট অ্যান্সার হবে কৃত্তিবাস ওঝা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কৃত্তিবাসরা ছিলেন অপশন সি, ছ ভাই ছিলেন কৃত্তিবাসরা। তাহলে বন্ধুরা এই ছিল যে 16টি কোশ্চেন কৃত্তিবাস ওঝার। যদি কৃত্তিবাস ওঝার থেকে তোমাদের পেপার 1 এবং পেপার 2 তে কোশ্চেন আসে, তাহলে এই 16টি কোশ্চেন থেকেই আসবে।